গাজীপুরের শ্রমিক নেতা শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলার আরেক আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট আটজনকে গ্রেফতার করল আইন শৃঙ্খলা বাহিনী। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত 25 জুন গাজীপুরের টঙ্গীর 27 এলাকার একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কথা বলতে যান শ্রমিক নেতা শহীদুল ইসলাম। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন তিনি। এ ঘটনায় নিহতের পরিবার 6 জনের নামে মামলা করলে গ্রেফতার করা হয় 7 জনকে। শুক্রবার ভোরে কক্সবাজারের কলাতরিল হোটেল মোটেল জোনে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আকাশ আহমেদ বাবুলকে গ্রেফতার করে র‍্যাব। আরও যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং অজ্ঞাতনামা যারা আছে এদের সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে দিয়েছে, তবে যেহেতু এটা এখনও গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত এখনও চলমান রয়েছে, তাই তদন্তের স্বার্থে এর থেকে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে জানানো সম্ভব হচ্ছে না।